হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাই। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি হুমায়ুন আহমেদ জুনিয়র, টেলিবাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একজন গুণী চলচ্চিত্রের ফাইভ ডিরেক্টরকে আমাদের টেলিবাংলা চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি, যিনি জসিম ভাইয়ের সাথে কাজ করেছেন অসংখ্য ছবিতে। এর পরবর্তীতে তিনি একক পরিচালক হিসেবে অসংখ্য ছবিতে ফাইভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন, পরিচালনা করেছেন, এবং তিনি একজন গুণী অভিনেতা বটে। আমি আতিক রহমান চুন্নু। আমার প্রথম জীবন হচ্ছে চলচ্চিত্রে ফাইটার অভিনেতা হিসেবে আমি কাজ করি। দেলওয়ার জান ঝন্টু সাহেবের প্রায় 70-80টা ছবিতে আমি কাজ করেছি, এবং আমার আগমন জসিম ভাইয়ের হাত ধরে। উনি আমার বড় ভাইয়ের বন্ধু ছিলেন, আমাকে চলচ্চিত্রে উনি এনেছেন। ঝন্টু জসিম ভাই প্রায় তো চিত্রনায়ক, প্রযোজক, পরিচালক, উনি অ্যাকশন পরিচালক ছিলেন, এদেশে অ্যাকশন উনি সৃষ্টি করেছিলেন চলচ্চিত্রে। ওনার হাত ধরে আমি চলচ্চিত্রে আসি, এবং অজস্র ছবিতে আমি অভিনয়ের মধ্যে আস্তে আস্তে জসিমের কাছে কাজ শিখি। অ্যাকশন পরিচালনা, আমি প্রথম অ্যাকশন পরিচালনা করি অবিচার, মিঠুন চক্রবর্তীর সাথে জয়েন্ট ভেঞ্চার বাংলাদেশ, ওটা করি। ওর থেকে ধীরে 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 আর থেমে নেই। ওটা করার পর মেয়েরও মানুষ, স্বামী কেন আসামি, কেমন হচ্ছে কেমন, মায়ের দোয়া, অজস্র ছবিতে অ্যাকশন পরিচালনা করেছি, করছি, এবং কলকাতাতেও করেছি। স্বপন সাহেব পরিচালিত শিবা, অন্যায়, কুরুক্ষেত্র, উনি আমার গুরু। উনি বাংলাদেশে যখন ছিলেন তখন তার ছবিতে আমি কাজ করেছি, কলকাতাতে যেহেতু তার ছবিতে কাজ করেছি, সেবা কলকাতা পশ্চিমবঙ্গে বাংলাদেশে। আর অনেক ছবির মধ্যে, 500-600 ছবির মধ্যে আমি দেখলাম, এই ফাঁকে যতগুলো ছবি করেছি পরিচালনা, ফাইট ডিরেকশনে এবং অভিনয়, তার মধ্যে যত লাভ স্টোরি, যত অ্যাকশন, মানে যতগুলো ছবি করেছি তার মধ্যে একটি গল্প, আমরা অ্যাকশন করি তো আমাদের সবসময় অ্যাকশনটাই চিন্তা বেশি থাকে, একটি নতুন একটা গল্প পেলাম সিমি কথাচিত্রে, তুমি আছো তুমি নেই। এটা সত্যি মুগ্ধ হওয়ার মতো, এই ছবিতে রোমান্টিক এবং অ্যাকশন ছবি, এটার মধ্যে অ্যাকশন আমরা নতুন ধরনের করেছি, যতগুলো ছবি করেছি তার থেকে এটা একটু ভিন্ন ধরনের। এই কারণে ছবির গল্পটা ভালো, তিনটা হিরো, দুটো হিরোইন, তিনটা হিরো, সরি মাফ করে দেবেন, দুইটা হিরো, তিনটা হিরোইন, এটা একটু অন্য ধরনের গল্প। দেলওয়ার জান ঝন্টু পরিচালিত, উনি একজন বাংলাদেশের মধ্যে এশিয়ার মধ্যে নাম করা পরিচালক, এবং শতাধিক ছবির পরিচালক উনি, আর কয়েকশো উনি গল্প লিখেছে, এশিয়ার মধ্যে নাম করা, এত গল্প কেউ লেখেনি, সুপারহিট ওনার গল্পগুলো, উল্লেখযোগ্য, বহু ছবির সফল হয়েছে দেলওয়ার জান ঝন্টু সাহেবের। তাই ওনার ছবিতে আশা করি শতাধিক যত ছবি ওনার করেছেন তার মধ্যে যতগুলো সুপারহিট রয়েছে তার মধ্যে একটি নতুন করে আসছে সিমি কথাচিত্রের, তুমি আছো তুমি নেই, আশা করি ইনশাল্লাহ। শুধু দর্শকবৃন্দ আপনারা দেখলে বুঝতে পারবেন, এবং আশা করি আপনারা হলে যেয়ে দেখবেন, দেখবেন নতুন একটা চমক দিয়েছে, সেটা হচ্ছে দিঘি ম্যাডাম, ওই ছোটোবেলার চাচু, তারপরে ময়না কি একটা অ্যাড, এই সেই দিঘি কিন্তু অদ্ভুত অভিনয় করেছে, এবং আপনি না দেখা পর্যন্ত বুঝবেন না দিঘি এত অদ্ভুত অভিনয় করেছে। আর দিঘি কিন্তু আপনাদের মন কেড়ে নিবে এই ছবিতে যে অভিনয় করেছে, আশা করি ইনশাল্লাহ। আর আরেকটা জিনিস দেখবেন, এই ছবিতে একটা খলনায়ক আছে, যিনি নায়ক থেকে খলনায়ক হয়েছে, তিনি আছেন, অনেক ছবিতে করেছেন কিন্তু একটা ডিফারেন্স আছে, সে হচ্ছে অমিত হাসান। তার এই ছবিতে দেখবেন হাত কাটা অমিত হাসান, দিঘি ম্যাডাম এত সুন্দর রোমান্টিক একটি মেয়ে, সে তার হাত কেটে ফেলে, কার, অমিত হাসানের, কখন হাত কেটে ফেলে, তাহলে পর্দায় দেখবেন সিমি ম্যাডামের সিমি কথাচিত্রে, তুমি আছো তুমি নেই, দেলওয়ার জান ঝন্টু পরিচালিত, দেখলেই বুঝতে পারবেন যে ছবিটা কিরম বানিয়েছে। আপনি কি মনে করছেন দর্শক? আমি আশা করি দর্শক ভাইরা, এই ছবিটা আমার আমার হৃদয় কেটেছে। আজকে ডাবিং করলাম দেওয়ান নাজমুল সাহেবের ডাবিং থিয়েটারে, যে এফবিসির পরে কোনো যদি ডাবিং থিয়েটার পেয়ে থাকি, এই একটা পেয়েছি নতুন ধরনের, এই ডাবিং করে স্বচ্ছন্দ বোধ করলাম, সুন্দর মেশিন টেশিনের মধ্যে, এবং ডাবিং থিয়েটারটা ভালো, এর মধ্যে দেখে আরাম পেলাম দিঘি ম্যাডামের, আর ডাবিং করে আরাম পেলাম যে দিঘি ম্যাডামের
ক্যারেক্টারটা দেখলাম এই পর্দার মধ্যে, আহ জবাব নেই, আপনাদের মন কাড়বে। তাই আমি আশা করি এবং অত্যাধুনিক ক্যামেরা দিয়ে, এফডিসির ক্যামেরা, অত্যাধুনিক ক্যামেরা দিয়ে দেলোয়ার জান ঝন্টু সাহেব এটা বন্দি করেছে, এবং একটা ইয়াং ক্যামেরাম্যানও আছে মনির, আর একজন বিখ্যাত এডিটার যে এডিট করেছে শহীদ, আসলে জসিম, জসিম ভাইয়ের উল্লেখযোগ্য একটা ই, আর দিঘি একদম নতুন হিরোইন হিসাবে এই ছবিটা আপনারা দেখলে মন কাড়বে, এবং আপনারা দোয়া করবেন দিঘি ম্যাডামের জন্য এবং এই ছবিটার জন্য। এবং এই ছবিটা যদি আপনারা দোয়া করেন, আপনারা হলে দেখেন, তাহলে আরও সুন্দর সুন্দর ছবি দেওয়ার যান ঝন্টু সাহেব এবং সিমি কথাচিত্র দিঘি, সিমি ম্যাডাম উপহার দেবে, এবং দিঘি ম্যাডামের মতন একজন মানে বলিষ্ঠ অভিনেত্রীকে দিয়েই দোয়া করবেন আমাদের এই ছবির জন্য, তুমি আছো তুমি নেই, দোয়া করবেন দেলোয়ার জান ঝন্টু সাহেবের জন্য, উনি দীর্ঘজীবী হোক এবং উনি আরও এরকম সুন্দর রোমান্টিক অ্যাকশন ছবি বানাক। আসসালাম, অবশ্যই দর্শক দিঘিকে আমি মনে করি, আমি অ্যাকশন করি, আমার দৃঢ় বিশ্বাস দিঘিকে রিয়েলি একটা অভিনেত্রী এবং রিয়েলি একটা হিরোইন হিসেবে গ্রহণ করবে, আশা করি ইনশাল্লাহ। আর আপনারা দোয়া করবেন জানি সাকসেসফুল হয়। আমি দেখছি চলচ্চিত্রে আমাদের একটু অভাব আছে, সেই অভাবের মধ্যে অবশ্যই দিঘি একটা প্লাস পয়েন্ট, আরও অভাব আছে কিন্তু একটি হিরোইন হিসাবে দিঘি একটা প্লাস পয়েন্ট, আশা করি। সাবনু তো হতে পারবে না, সাবানা তো হতে পারবে না, হয়তো বা তাদের চেয়ে ভালো হতে পারবে কিন্তু একজন হতে পারে না, যেমন জসিম ভাই, জসিম ভাই কেউ হতে পারবে না, জসিম ভাইতে ভালো হতে পারে, বাট সাবনু সাবানা তাদের সাথে আমি তুলনা করবো না, এই কারণে তাদের চেয়ে বেটারও হতে পারে, তারা তারা একটা ইনস্টিটিউট, সাবনুর একটা ইনস্টিটিউট, সাবানা একটা ইনস্টিটিউট, মৌসুমী ম্যাডাম একটা ইনস্টিটিউট, তাদের দেখে কিন্তু একটা ই আসতে পারে। তা দোয়া করবেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, আশা করি। এবং ভবিষ্যৎ সম্পর্কে বলে বিদায় নিন। হ্যাঁ, দিঘি রিয়েলি হাঁটি হাঁটি পা পা করে আজকে কোথায় আসছে দেখেন, মা ছিল হিরোইন, বাবা তো হিরো ছিল নতুন মুখের সফল হিরো সুব্রত, এবং দেখবেন হাঁটি হাঁটি পা করে কিন্তু সে একটা জায়গায় পৌঁছে গেছে, এবং আশা করি আগামীতে আরও সফল হবে। আমি দোয়া করি এই দিঘি ম্যাডামের জন্য, আমাদেরই মেয়ে, আমাদেরই মামনি, চলচ্চিত্র একটা পরিবার, আমাদের সন্তানের মতন, এবং এই মেয়ে কিন্তু একসময় আপনাদের সবার মন কাড়বে, আশা করি ইনশাল্লাহ। আর একটি ছবি আমি করার সময় সবাইকে বলছিলাম, প্রযোজক জৈনুদ্দিন ভাই প্রায় তো ওনাকে বলেছিলাম, মোস্তাফিজুর রহমান, হ্যাঁ মোস্তাফিজ সাহেব ডিরেক্টর ছিলেন, বলছিলাম যে কাশেম মালার প্রেমে মান্নার প্রথম হিরো হিসাবে, আর এই ছবিতে দেখবেন ওইটা সাকসেসফুল, আর এই ছবি দেখবেন ইনশাল্লাহ তুমি আছো তুমি নাইতে দিঘি প্রথম নায়িকা হিসেবে সাকসেসফুল, এবং ছবিও সাকসেসফুল হবে আপনারা যদি সহযোগিতা করেন। আশা করি দোয়া করবেন এই ছবির জন্য, দিঘি ম্যাডামের জন্য আর আমাদের জন্য। আসসালামু আলাইকুম, হলে আসবেন প্লিজ।